بسم الله الرحمن الرحيم السلام عليكم আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপায়ে বেসিং পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে তো প্রথমেই এখানে আমি বেসিনটা দেখিয়ে দিচ্ছি বেসিনটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা হয়ে গেছে একদম দাগ দাগ হয়ে গেছে তো অনেক দিন এটা পরিষ্কার না করলে কিন্তু এরকম দাগ হয়ে যায় তো পানির আয়রনের কারণে বেসিনটা এরকম ময়লা হয়ে যায় তো এটাকে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করে নেওয়া যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু এখন সবার ঘরেই থাকে এটা আমাদের রান্নায় অনেক কাজে লাগে এবং কেক তৈরিতে এই বেকিং সোডাটা কিন্তু লাগে তো এটা ইজিলি সবার ঘরেই থাকে তো এরপরে দিয়ে দিলাম এক টুকরা লেবুর রস প্রয়োজনে পরে ব্যবহার করা যাবে তো লেবুর রসের পরিবর্তে এখানে হোয়াইট ভিনিগার ব্যবহার করা যাবে তো লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু বেকিং সোডার উপরে দেখতেই পাচ্ছেন একদম ফেনা ফেনা উঠে যাচ্ছে তো এখন এই খোসাটা দিয়ে পরিষ্কার করা যাবে আবার এরকম একটা ব্রাশ নিয়ে নিতে পারেন অথবা দাঁত মাজার যে ব্রাশটা থাকে সেটাও নিতে পারেন আবার এরকম একটা পুরনো স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো আমি এটা দিয়েই ঘষে নিচ্ছি তো একটু ঘষে ঘষে এটাকে পুরো বেসিং এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি যে বেকিং পাউডার সরি বেকিং সোডা আর লেবু রসটা খুব ভালোভাবে এর মধ্যে আমি ঘষে ঘষে তারপরে ময়লাগুলোকে উঠিয়ে নিচ্ছি তো প্রয়োজনে আরও একটু বেকিং সোডা এবং লেবু রস ব্যবহার করা যাবে তো এটাকে খুব ভালোভাবে আমি ঘষে নিচ্ছি তো এটা খুব সহজেই কিন্তু উঠে যায় এই কাজটা কিন্তু হারপিক দিয়েও করা যায় তবে হারপিকটা যখন বাসায় না থাকে তখন কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই বেসিংটা পরিষ্কার করে নিতে পারেন তো আমি কথা বলতে বলতে কিন্তু এটাকে ঘষা মাজা শেষ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে এটা যখন পানি দিয়ে ধুয়ে নিব তখনই বুঝতে পারবেন এটা একদম নতুনের মতো হয়ে গেছে তো খুব বেশি উপকরণ কিন্তু এর মধ্যে লাগেনি মাত্র দুইটা উপকরণে কিন্তু এই কাজটা হয়ে গেছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পানি দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি আর এটা দেখুন কতটা চকচকে হয়ে গেছে একদম নতুনের মতো তো এইভাবে করে খুব সহজেই বেসিংটা আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকমই সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ